ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ অনেক আনন্দ লাগছে তোমাদের সাথে ক্লাস করতে পেরে। এ পর্যন্ত তোমাদের বিজ্ঞান ক্লাসটি হয়নি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার মডেল টেস্টের প্রশ্ন হয়েছিল এবং যে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে স্টাডি প্ল্যান, ওটার মধ্যে যে যে অধ্যায়গুলি ছিল সেখানে প্রথম দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে। কিন্তু এবার তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সপ্তম নবম দশম এবং তেরোতম অধ্যায় থেকে। আশা করি তোমরা স্টাডি প্ল্যান দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। যেহেতু বুঝতেই পারছো যে করোনার প্রভাবের কারণে স্কুল খোলা হচ্ছে না, তোমাদের সাথে আমরা সঠিকভাবে যোগাযোগ করতে পারছি না, তবে আশা করি আমার কথাগুলি তোমরা বুঝতে পেরেছ এবং সেই অনুযায়ী তোমরা বাসায় পড়াশোনা করবে। আজ তোমাদের সাথে আমার সপ্তম অধ্যায়ের পাঠ শিরোনাম পদার্থের বাহ্যিক ও পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। অর্থাৎ আমরা জানি প্রতিটা পদার্থেরই একটি বাহ্যিক প্রভাব থাকে, এটা দেখতে কেমন এবং তার কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন দেখো, আমরা আগে আসি যে পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক অবস্থা। যেমন আমরা প্রতিনিয়ত প্রতিদিনই কোনো না সমস্ত কিছু, অর্থাৎ কোনো না কোনো কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের পদার্থের সাথে জড়িত থাকি। যেমন সকালে ঘুম থেকে উঠলে প্রথমত আমরা হাত মুখ ধুই, ওয়াশরুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হই, তারপরে দেখা যায় দাঁত ব্রাশ করার জন্য নিজে করি এবং বাচ্চাদেরকেও উৎসাহ দেওয়া হয়, পরিবারের সবার মধ্যে এই অভ্যাসটা থাকে। এবং তারপরে খাবার দাবার, যারা চাকরিজীবী তারা অফিস আদালতে যাওয়া, স্কুলে যাওয়া, এবং তার সাথে যারা গৃহিণী বাসে আছেন তারা রান্নাবান্না করা, অর্থাৎ প্রতিটা জিনিসই আমাদের পদার্থের আওতার ভিতরেই থাকে। যেমন মনে করো যে আমরা স্কুলে আসব, বই খাতা নিয়ে আসতে হচ্ছে, বইয়ের কিন্তু ওজন আছে এবং জায়গা দখল করে, অর্থাৎ আমরা বলতে পারি যে পদার্থের সাথে আমাদের সম্পর্ক। মায়েরা যখন বাসায় রান্নাবান্না করেন তারা অ্যালুমিনিয়ামের জিনিস দিয়ে হোক বা লোহার জিনিস দিয়ে হোক রান্নাবান্না করেন, সেটারও কিন্তু ওজন আছে এবং জায়গা দখল করে। তো এখন মনে করো যে এই যে আমাদের যে অবস্থানটার কথা আমরা বললাম, প্রতিনিয়ত আমরা প্রতিটা কাজেই পদার্থের সাথে আমরা উৎপ্রুতভাবে জড়িত। এখন আমরা আসি যে দেখো যে পদার্থ কাকে বলে, এটা আগে আমাদের জানা উচিত। যে কোনো বস্তু যদি তার ওজন থাকে এবং জায়গা দখল করে তাহলে আমরা তাকে পদার্থ বলতে পারি। যেমন মনে করো একটা বই তুমি যখন পড়তে বসো টেবিলের মধ্যে, টেবিলের উপর তুমি বইটা রাখলে, এই বইটা হাতে ধরলে তোমার কাছে একটি ওজন অনুভব হবে এবং বইটি তুমি যেখানে রাখছো সেই জায়গার মধ্যে কিন্তু আর অন্য কিছু রাখা যাবে না। বইটা যতটুক পর্যন্ত পাশে অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ আছে ততটুক পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে। অতএব আমরা জানি যে কঠিন পদার্থ যেটা সেটার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং আয়তন ওজন থাকবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি পদার্থ হলো যার ওজন আছে এবং জায়গা দখল করে, সেটা হলো পদার্থ। এখন পদার্থকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে তার বৈশিষ্ট্য অনুযায়ী। একটা হলো কঠিন, একটা তরল, একটা হলো বায়বীয়। কঠিন পদার্থ, এই পদার্থের অণুগুলি একটি আরেকটির সাথে উৎপ্রুতভাবে জড়িত এবং খুব মজবুত থাকে, আটসাট হয়ে থাকে, এটা হলো কঠিন পদার্থ। যেমন মনে করো পানিকে যখন আমরা বরফে পরিণত করি বা ফ্রিজ রাখলে বরফ হয়, তাই না? তো এই বরফটা আমরা যখন হাত দিয়ে ধরব তখন দেখা যাবে যে এটা ওজন আছে এবং খুব শক্ত, অর্থাৎ অণুগুলি খুব আটসাট হয়ে লেগে আছে। আর যখন এটাকে আমরা কিছুক্ষণ বাতাসে রেখে দিই দেখা যাবে যে এটা তরল অর্থাৎ পানিতে পরিণত হয়েছে। তখন কিন্তু তরল পদার্থের অণুগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকে। তারপরে দেখা গেল এটাকে যখন আমরা বাষ্পে পরিণত করলাম তখন এটা হলো বায়ু পদার্থ, তখন এটার অণুগুলি কি আরও দ্রুত গতিতে চলাফেরা করতে শুরু করছে এবং তারা অনেক ফাঁকা।
তারা যার যার স্বাধীনতা বজায় চলছে। এখন দেখো যে কঠিন পদার্থ গেল, এখন তরল কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি, যে তার ওজন আছে এবং জায়গা দখল করে। আর তরল পদার্থকে আমরা যেই পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে, তার নির্দিষ্ট কোনো আকার নেই। কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার আছে। তারপরে আবার এটার আয়তন কিন্তু ঠিকই আছে। তুমি মনে করো এক কেজি দুধ নিলা, সরি এক লিটার দুধ নিলা, সে এক লিটার দুধকে যদি তুমি একটি লাল পাত্রে রাখো, লাল রঙের পাত্রে, তখন দেখবে যেটা লাল রং ধারণ করছে। আবার নীল রঙের পাত্রে রাখলে দেখা যাবে নীল রং ধারণ করছে, কিন্তু তার ওজনটা কিন্তু একই থাকবে। তারপরে আসো বায়বীয় পদার্থ। এই বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু আয়তন আছে, এবং সেই আয়তনটাকে তুমি নির্দিষ্টভাবে ধরতে, এটা আয়তন হলো তুমি যে পাত্রে রাখবা সে পাত্রেরই আকার, যে পাত্রে রাখা হবে সে পাত্রে এটা ভর্তি হবে। অর্থাৎ তুমি এই বায়বীয় পদার্থ অর্থাৎ গ্যাসীয় যেটার কিন্তু বর্ণ নেই, নির্দিষ্ট কোনো বর্ণ নেই। এটাকে যদি তুমি একটা ছোটো সিলিন্ডারে রাখো, তাহলে দেখা যাবে যে ওইটা ওই সিলিন্ডার পূর্ণ হয়ে গেছে। আবার একই পরিমাণ গ্যাসকে যদি তুমি আরেকটি সিলিন্ডারে রাখো বড় আকারে, দেখা যাবে যে ওই সিলিন্ডার বড় আকার সিলিন্ডারটা যেটা আছে ওইটা জুড়ে পুরা গ্যাস আছে। অতএব আমরা বলতে পারি যে গ্যাসের কোনো নির্দিষ্ট কি নেই, আয়তন, অর্থাৎ তাকে যেখানে রাখা হবে সে সেখানেই ভরপুর থাকবে। অতএব আশা করি যে তোমরা এই পাঠ শিরোনামে যে পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব আছে, আজকে তুমি আমি শুধু তোমাদেরকে পদার্থের কঠিন তরল বায়বীয় নিয়ে আলোচনা করলাম, আর বাকিটা আগামী ক্লাসে তোমাদের ধাতু এবং অধাতু নিয়ে আলোচনা করব। আমি যতটুকু পড়েছি তোমাদের পাঠ্য বইয়ে আছে, এটা তোমরা যদি রিডিং করো তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। অল্প সময়ের মধ্যে বোঝানো হলো, এগুলি তোমাদের বাড়ির কাজ রইল। এবং দয়া করে তোমরা খেয়াল রাখবে যে 7, 9, 10 এবং 13 অধ্যায় এগুলি তোমাদের যতটুকু পারি এখানে ক্লাস করাবো, বাকিটা তোমরা বাসায় পড়ে নেবা এবং তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা। 5 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, আর অ্যাসাইনমেন্টগুলি ঠিকভাবে তোমরা পর্যালোচনা করবে, দেখাশোনা করবে, লিখবে এবং সঠিকভাবে সঠিক সময় আমাদের কাছে জমা দেবে। আসসালামু আলাইকুম, আজ এখানেই শেষ। আশা করি সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে। খোদা হাফিজ।